গুড মর্নিং, সকাল সকাল আমি ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আর তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়িতে অনেক সুপারি গাছ আছে, আজকে সেই সুপারিগুলোকে বিক্রি করে দিল। তো অনেকদিন আগেই বিক্রি করছিল, এই কাকাগুলো টাইম হচ্ছিল না, ওই জন্য ওরা নিতে পারছিল না। তো অবশেষে আজকে সকালবেলা এসছে সুপারিগুলোকে নিতে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুপারি, এখনও কিন্তু সব গাছের সুপারি পারেনি। আর তাতেই দেখো এখানে এক বস্তা হয়ে গিয়েছে, এখনও সব গাছের পারা হয়নি। সব গাছের হলে তো আরও অনেক হবে, আমি যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদেরকে তুলেছি। আর ওদেরকে দেখো মুড়ি পাঁপড় ভাজা খেতে দিয়েছে, আজকে চানাচুর ছিল না। আর এখানে আমরা চা করে নিয়েছি, আমার দুধ চা আর মায়ের লাল চা, আর সাথে ক্রিম কেক আর বিস্কুট। আর সকালবেলা আমার ছেলে উঠেই বলছে কেন আমাদের কাছে সুপারি নিয়ে যাবে, কিছুতেই নিয়ে যেতে দেবে না, বলছে না ওই কাকাদের কাছে কি সুপারি নেই, আমাদের সুপারি রেখে যেতে বলো, এরকম বলছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বস্তা, সেটা হলো চালের বস্তা, এখনো চালগুলোকে ঢালা হয়নি। আর এখানে পাঁপড় ভাজা আর মুড়ি, আমাদের সকালবেলার ব্রেকফাস্ট হলো চা পাঁপড় ভাজা মুড়ি, এই ব্রেকফাস্টই করব। আর পাঁপড় ভাজা না আমাদের ফেল্লু খেতে ভীষণ ভালোবাসে, যত দেবে তত খায়, তো আমরা খেতে বসেছি, ওকে দেবো না, এটা হতেই পারে না। দেখো এখানে একটা বিড়াল রয়েছে, আমি দিতে যাচ্ছি, ফেল্লু ওকে কিছুতেই খেতে দেবে না। তো আমার ছেলে ওটা অনেকক্ষণ ধরে দেখছে যে আচ্ছা ফেল্লু দিদি তো খেতে দিচ্ছে না। আমার ছেলে দেখবে মাঝে মাঝে বলে ফেল্লু দিদি, যেহেতু আমিও বলি ও এরকম বলে বাচ্চা মানুষ, ওই জন্য ও একটা পাঁপড় নিয়ে যাচ্ছে যে বিড়ালটাকে দূরে গিয়ে খেতে দেবে। আমি সেটাও তোমাদের সঙ্গে তুললাম। আর দেখো ফেল্লুও যাচ্ছে, মানে ওকে কিছুতেই খেতে দেবে না, কিন্তু অবশেষে আমার ছেলে কিন্তু খেতে দিয়েছে। এখন বাজে হলো 12:15 আর এখনো সুপারি পাড়া চলছে। দেখো আগে একটা বস্তা দেখিয়েছিলাম, এখন দুটো বস্তা কভার হয়ে গিয়েছে, তো আরো কত বস্তা হবে জানি না, মানে প্রচুর সুপারি হয়েছে। কিন্তু সুপারিগুলো না কিছু কিছুটা দেখলাম ছোট ছোট হয়েছে, কিছু কিছুটা বড় হয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার, আজকে ক্লাস আছে আমার, আমি ক্লাসে যাব বলে রেডি হয়ে গেছি। 12:30 বাজে, এই 12:00 বাজে, আমাদের তো 12:30 থেকে আরম্ভ হয়, কিন্তু কি বলতো 12:30 সময় গেলে না কেউ আসে না, সবাইকে তো রান্না বান্না সবকিছু করে আসতে হয়, সবাই 12:45 দিকে আসে। তো আমি ভেবেছি যে একদম 12:30 সময় বেরোবো, ওই গিয়ে চুপ করে বসে থাকতে না আমার ভালো লাগে না, একা একা বসে থাকবো একটা বোর লাগে। আর একা একা যে ওখানে চুপ করে বসে থাকি এমনটা নয়, আমি ওখানে বসে বসে না তোমাদের ভিডিওগুলোই আমি দেখি। ওই দেখো, ওই দেখো লালি শুয়ে রয়েছে। দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো, আবার শুনেছি যে শনিবার থেকে নাকি নিম্নচাপ হবে, তো কোথাও খবরে দেখছি যে কলকাতায় নিম্নচাপ হবে। আমাদের উত্তর চব্বিশ পরগনাতে বলেনি নিম্নচাপ, আর বাবা দরকার নেই ওই নিম্নচাপের ঠেলায়, পুজো পুজো ভাবটা যেটুখানি এসছিলো শপিং করে সেইটুখানি পর্যন্ত চলে যাচ্ছে, মানে মনেই হচ্ছে না। ভাবছি যে যদি এরকম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জল হয় তাহলে জামা কাপড়গুলো নিয়েই বা কী হবে, এত গাদাখানিক সাজের জিনিস কিনেই বা কী হবে, বা মানে কি হবে, মানে ঠাকুরের যদি মুখ না দেখতে পারি। কিন্তু একদিকে জানো তো বৃষ্টিটা হলে ভালো, মানে ভালো হয় এই কারণে যে মানুষজনেদের তো বলেও আটকাতে পারবেন না, বলেও মাস্ক পরাতে পারবেন না, মানে পরবেই না, ওরা মাস্ক ছাড়াই ঠাকুর দেখতে যাবে, এটাই হলো নিয়ম। একমাত্র যদি ঝমঝম করে বৃষ্টি হয় আর নিম্নচাপ হয় তবেই মানুষ বাড়ি থেকে বেরোবে না, তবেই কিন্তু তৃতীয় ঢেউ থেকে আমরা বাঁচতে পারবো, নইলে কিন্তু কোনো মতে বাঁচতে পারবো না। মানে মা দুর্গা যদি চায় যে আমি এরকম ভরা বর্ষার ভেতরেই যাবো, তোরা ঠাকুর দেখতে আসতে পারবি না, তোরা ওই বাড়িতে বসেই আনন্দ করবি, তো এটা একদিকে কিন্তু ভালো হবে, অনেক বাচ্চা প্রাণটা বেঁচে যাবে। কারণ বাচ্চাদের কোনো কিছু হলে সারা বাড়ির লোকের মানে মাথায় হাত পড়ে যায়, নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে যায়, কারণ একটা বাচ্চা তো কখনোই বলতে পারবে না। আর যেহেতু এই কিছুদিন আগে হলো বাচ্চাদের নিউমোনিয়া হয়ে কি অবস্থা, সব বাচ্চা অসুস্থ, সব আমি ব্লগেও দেখছি প্রত্যেকটা বাচ্চার জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, সমস্ত কিছুই হয়েছে। আর আমার বাচ্চারও তাই হয়েছে, সেম জিনিস। আবার যদি করোনার তৃতীয় ঢেউ বাচ্চাদের ওপর মারাত্মক এফেক্ট করবে যদি এসে যায়, কারণ আমরাই ঠাকুর দেখতে বেরোবো, আমরাই নিজেদের বাচ্চাকে দায়িত্ব নিয়ে অসুস্থ করে দেবো, তো আমার ওর থেকে বৃষ্টিটা হওয়াই ভালো। হয়তো সাময়িক এবছর পুজোয় আনন্দ করতে পারবো না, কিন্তু পরের বছর পুজোয় তো ঠিক আনন্দ করতে পারবো, তাই না? আর রেডি হয়ে তো বসে রয়েছি, ওই দেখো দেখো ভূত কোথার থেকে ছুটে ছুটে চলে এলো, রেডি হয়ে বসে রয়েছি। আর আমার শুনটু পাগলা তো ডিউটিতে চলে গেছে, ওরও ডিউটি আছে আমারও ডিউটি আছে, কি ভালো, আবার ওর বাবারও ডিউটি আছে, মানে আমরা শুধু তিনজন ডিউটিই করে যাচ্ছি, ডিউটিই করে যাচ্ছি, এরকম ব্যাপার। একজন হেটার্স আমাকে বলেছে, এখনো সুপরি পাচ্ছে, একজন হেটার্স আমাকে বলেছে যে কি ও ভিডিও করা বন্ধ দিয়ে বাসন মাজ, বাসন মাজো বাড়িতে, না 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 এইটা না,
বলেছে শুধু ইনকামের পেছনেই ছোটে, বাড়িতে বাসনগুলো মাজতে পারো না? তো তাকে বলছি আমি বাড়িতে বাসন মাজি কি মাজি না সেটা কি তুমি এসে দেখতে, মানে তুমি কি দেখেছো যে আমি বাড়িতে কাজ করি না, এরকম তো ব্যাপার নয়। আর তার কমেন্টটা পড়ে আমার হাসি লেগেছে, অনেক কিছুই লিখেছি বা পরবর্তীকালে ভাবলাম যে আমাকে তো এই সমস্ত হেট কমেন্টগুলো সহ্য করতেই হবে, মানে সে কোনোদিনও আমাকে বাসন মাজতে দেখেনি। আমি সাধারণত বাসন মাজার ভিডিওগুলো আমি তোমাদের দেখাই না, কি এটো বাসন মাজার ভিডিও দেখাবো? তো আমি ভেবেছি তার জন্য এবার থেকে আমি বাড়িতে রোজ দিন বাসন মাজবো, তাহলে আমার মায়ের কাজটা একটু কমবে। আরও একটা কথা, আমাকে অনেকে বলেছো আমি নাকি ভিডিও করবার সময় ঝড়ের মতো বকে যাই, ঝড়ের মতো মানে কি বলি অর্ধেক জন না বুঝতে পারো না, কি করবো বলো তো? অনেক চেষ্টা করেছি যে আস্তে আস্তে কথা বলবো বা ধীরে ধীরে এরকম আস্তে স্লো টোনে কথা বলবো, কিছুটা সময় আমি স্লো টোনে কথা বলতে শুরু করি আবার পরে রেলগাড়ি ছুটে যায়। একটা মজার কথা, কালকে কি হয়েছে জানো তো, পিএস ওয়ার্ল্ডের আমি কালকে হলাম ভিডিও দেখছিলাম, তো এই ভিডিও সরি ভিডিও দেখছিলাম না, ও ইন্দ্রাণীর সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিলো। এবার আমি তো যথারীতি জোরে কথা বলি, আমি ভেবেছি যে আমার ভিডিওতে জীবনে কোনোদিনও মাইক কিনতে লাগবে না, মানে আমার গলায় মাইকের সমান কাজ করে, এতটা মানে হাই পাওয়ারে গলা। তো আমাকে বলছে রিয়া তোমাকে একটা কথা বলবো, আমার ফোনটা আমার কান থেকে এরকম এতটা পর্যন্ত দূরে রয়েছে, আমি সেখান থেকে তোমার গলার আওয়াজটা শুনতে পাচ্ছি, তাহলে ভাবো যে তুমি কত জোরে কথা বলো। আমার প্রচণ্ড হাসি পেলে, আমার মনে হলো যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, কি করবো বলো, এটা ভগবান গিফট দিয়েছে। আমি যদি বক্তৃতা ফক্তৃতা দিতাম না আমার তাহলে ওই যে ওটাকে কি বলে মাইক্রোফোনের খরচা গুলো বেঁচে যেত, এমনি দিয়ে দিতে পারতাম। কি রোদ দেখেছো ইস বাবা! আরে ফেলু দিদি বসে রয়েছে, ফেলু দিদি এই আমার মা বলছে ঠিকই বলেছে, হ্যাঁ আমাকে ইন্দ্রাণী এটা বলেছে, এই যো এই যো এই যো। আর আজকে আমাকে লেহেঙ্গাটা নিয়ে যেতে হবে, আজকে নাকি ও আমাকে আমাকে যেহেতু আমাদের সামনেই পরীক্ষা মানে প্রি এক্সামটা, সেটাতে অঞ্জলি আমাকে লেহেঙ্গা পরাবে। আমি ওকে বলেছি অঞ্জলি আমাকে কিন্তু লেহেঙ্গা পরালে একদম ভালো লাগে না, কারণ আমি খুব একটা লম্বা নই, লেহেঙ্গা একটু যারা লম্বা তাদের পরালে ভালো লাগে, আমি ওই বেটে বোটে মানুষ আমাকে কিন্তু পরিও না ভালো লাগবে না। যাই হোক, ও আমার মুখের কথা বিশ্বাস করেনি, ও ভেবেছে যে না রিয়াদিকে হয়তো লেহেঙ্গা পরিয়ে সুন্দর লাগবে, আজকে তাই ওটাকে বয়ে বয়ে নিয়ে যাবো, ও দেখবে যদি সুন্দর লাগে তাহলে আমাকে বৃহস্পতিবার দিন লেহেঙ্গা পরাবে, নইলে পরাবে না। আর আমি ওকে বেনারসি পরাবো ভেবেছি, কারণ ওর ফিগারটার সঙ্গে বেনারসিটাই যাবে। আমার মা এখানে ঠাকুরের বালতি দেখছে, যে বালতি একখানা নেবে, ঠাকুরের একটা বালতি দরকার, আমরা এই দাদার কাছ থেকেই সমস্ত কিছু জিনিস নিই, খুব ভালো জিনিসপত্র দেয়। কি গো হালকা বালতি, হালকা কি ওইগুলো কি যা পিছনে বালতি যে খুঁড়া লাগানো না, যা ঘষা করে এইটাই পরে, চাদরে কি কোনো সময় ঘষা লাগে? সব বালতি হয়ে যাবে যা দেখতেছো না, সব এটা যেন কেমন পুরনো পুরনো লাগছে। না না নতুনই, আমার কাছে থাকতে থাকে, এটা যখন টক জল এসে পড়বে পরিষ্কার, ও এটা এখন ভিতর ভিতর সব পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, বাইরে দেখো কত জিনিস ঠাকুরকে একটা গিফট দেওয়া দরকার না, পূজোর জন্য দুর্গাপূজা, দুর্গাপূজায় ঠাকুরের গিফট, ঠিক কথা। ফেললুকে দেখো, ওই দেখো এখানে কি করছে, তোমারটাও চলে যাবে। মা আমি আসছি, বেরিয়ে পড়েছি, 12:30 বেজে গেছে, এখন তো যেতে হবে। ও এখানে আলা মিস্টার পুতুল, মিসেস পুতুল, মিস্টার পুতুল, কি অবস্থা! ছাতা না নিয়েছি কিন্তু ছাতাটা রাঙাতে পারছি না, এক হাতে ক্যামেরা এক হাতে এই যে লেহেঙ্গার ঝোলা আর এই যে পিঠে আর একটা ঝোলা, এসব ঝোলা বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কি আর বলবো, সবাই দেখে আমাকে ভাবছে যে আমি মনে হয় পুজোর জামা কাপড় ওই ব্লাউজ তৈরি করতে দেয়া, পিকো তৈরি করতে দেয়া, মুড়তে দেয়া, এরকমই কিছু একটা করতে যাচ্ছি, কিন্তু আমি নিজেও জানি সমস্ত কিছু মানে মোটামুটি যেগুলো কেনাকাটা হয়েছে একটাও ফলস পাল লাগানো হয়নি, একটাও ব্লাউজ পিস তৈরি করতে দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। কবে দেবো কি দেবো আমি না সময়ই পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না, হয়তো পুজোতে আমার ওই নতুন শাড়িও পরা হবে না, পুরনোগুলোকে দিয়ে চালাতে হবে, ব্লাউজ পিস না থাকলে আমি কী করে পরবো, পাড় পিকো না বসিয়ে একটা শাড়ি পুরোপুরি রেডি না করে আমি কখনোই পরতে পারি না, কখনোই পরিও না, হ্যাঁ ভালো লাগে না আমার। আজকেও আবার অটো আসছে, আমি না অটোতে উঠিনি কেন বলো তো, অটোতে একদম সামনের দিকে বসাচ্ছে, আমার খুব কষ্ট হয়, আমি বলেছি না আমি যাবো না,
চলে যাও, অটো চলে গেছে। অটো চলে যাওয়ার পর 10 মিনিট এখনো দাঁড়িয়ে রয়েছি, একটা টোটো দেখা নেই। টোটো অটো এলেও হবে, কিন্তু আমি সামনে বসতে চাইছি না, সামনে বসলে না আমার খুব অসুবিধা হয়, আমি সামনে বসে মানে ধরবার জায়গা পাই না, ব্যালেন্স পাই না, আমার যেন খালি মনে হয় আমি পড়ে যাবো মনে হয়, ওই কারণে আমি একদমই বসতে চাই না। বাবা আলু পটল যাচ্ছে, আমি ভাবছি কদবেল যাচ্ছে, তারা চারিদিকে আমি শুধু আলু ফালু দেখলেই আমি ভাবছি যে কদবেল যাচ্ছে কদবেল যাচ্ছে। আমার এত যে খেতে ইচ্ছা করছে আমি কি বলবো তোমাদের। আমি ক্লাসে চলে এসেছি, আর আগের দিন যেহেতু আমি অঞ্জলির ওপরে প্র্যাকটিস করেছিলাম, অঞ্জলি আমার ওপরে প্র্যাকটিসটা করেনি, তো এই কারণে আমি বসে গিয়েছি। আজকে অঞ্জলি আমার ওপরে প্র্যাকটিস করবে, তো আমি পরে অঞ্জলির ওপরে প্র্যাকটিস করেছিলাম, সেই ভিডিওটা আমার কাছে নেই বলে তোমাদেরকে দিতে পারলাম না। আর যেহেতু আমি বসে রয়েছি ওই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করি। আগের দিন আমাদের ডাবল কাট ক্রিজ শিখিয়েছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো অঞ্জলি আমার চোখে সেটাই আঁকবে। আর এখানে দেখো যে একটা চোখে কিন্তু ডাবল কাট ক্রিজ আঁকা হয়ে গিয়েছে, আর একটা চোখে আঁকবে, তো ও কিন্তু দুটো চোখে দুরকম আই মেকআপ প্র্যাকটিস করেছে, মানে ডাবল কাট ক্রিজই করেছে, শেডগুলো আলাদা আলাদা দিয়ে করেছে। আসলে ম্যাডামই আমাদের বলে যে দুটো চোখে আলাদা আলাদা করো রং দিয়ে, তাহলে তোমরা কালার কম্বিনেশানটা খুব ভালোভাবে শিখবে। তো এই জন্য আমরা কিন্তু দুটো চোখে কখনোই এক আই মেকআপটা প্র্যাকটিস করলেও কালারগুলো আলাদা আলাদা দিয়ে দেখি যে কোনটার সঙ্গে কোন কালারটা যাবে। দেখো এখানে কিন্তু করা হয়ে গিয়েছে, আর একটা জিনিস হলো নিচের আই মেকআপটা করেনি বলে এরকম লাগছে, আর ওপরে গ্লিটার আইলাইনার দেয়নি তাই জন্য এরকম মনে হচ্ছে, নইলে সামনে থেকে দেখলে আই মেকআপগুলো ভীষণ সুন্দর হয়েছে। আমার তো বেশি পছন্দ হয়েছে যেটা পার্পেল কালারের করেছে, সেই কম্বিনেশানটা আমার খুব ভালো লেগেছে, আমি ভেবেছি যে এই আই মেকআপটা আমি একবার ট্রাই করব। আমি কি আগে ছাদে আসব, ও সবার আগে ছাদে এসে হাজির হয়ে যায়, ও ঠিক বুঝতে পারে যে আমি ছাদে আসব। আর ওই যো এই যো শুনতে 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 পচা মেয়ে পচা মেয়ে পচা মেয়ে গরু মেয়ে গরু মেয়ে গরু গরু। ফিরে গিয়েছি প্রায় আধ ঘন্টা মতো হলো, আধ ঘন্টায় এসে দেখছি জানো তো যে চিকু রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমার মা নেই চুচুরা যাবে বলে ওই জন্য আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি, আর চিকু দেখছি পুরো রাস্তার ধারে দাঁড়িয়ে, মানে রাস্তায় ও কখনোই উঠবে না জানি, কিন্তু তবুও ধারে দাঁড়ানো তো ঠিক না। আমি তো এসে খুব বকা দিয়েছি যে তুই কেন দাঁড়িয়েছিস কেন দাঁড়িয়েছিস বলে, তারপরে চলে গেছে, বলছে দিদা ছিল না তুমি ছিলে না, আমি দেখছিলাম কখন আসবেই বলে। আমার এত মন খারাপ হলো কথাটা শুনে, কি আর বলবো। এসে তো আগে স্নান করে গা ধুয়ে নিলাম, মানে স্নান আমি করেই যাই, গাটা ধুয়ে নিলাম, নইলে না আর ভাল লাগে না, বাইরে থেকে অত ধুলো বালি মেখে এসছি, আলোটা সূর্যের আলোটা এত সুন্দর পড়েছে না, পুরো একদম সূর্য ডুববে এরকম সময়। এখন বাজে 5টার সময়, খেয়ে দিয়ে এইমাত্র এলাম, আর আজকে মশারিটা মা কেচে দিয়েছে, কেন বলো তো মশারি কাঁচা হয়ে গিয়েছিল মায়ের, আমাদের একটা বিড়ালের পটি হয়েছে আর বিড়ালটা গিয়ে মশারির ভেতরে পটি করে দিয়েছে। ছাদের অবস্থা দেখো, ওই যে ওইগুলো যেহেতু সকালবেলা দেখলে সুপারি পাড়ছিল, তো আমাদের তো ছাদের পাশে ওই যে সুপারি গাছ ওগুলো পেরেছে, আর এই অবস্থা হয়ে রয়েছে। শুনেছি তো যে শনিবার দিন জল হবে, তো ঝাড় দেবো কি, আমি হাঁপিয়ে যাচ্ছি এখন, আমি ভাবছি দূর আমি ঝাড় দিতে পারবো না, মা কালকে সকালবেলা উঠে ঝাড় দিয়ে নেবে, কি দেখি আমিও দিতে পারি, আমার আর ভাল লাগছে না, এসে না কিচ্ছু ভালো লাগে না। আর আমার এই যে দক্ষযজ্ঞের বাগান যে গাঁদা গাছগুলো কিনেছিলাম একটু নেতিয়ে গেছে, কালকে আমি তখন 8:30 না 9টা বাজে সেই সময় এসে জল দিয়েছিলাম, সেই সময় আবার চাঙ্গা হয়ে গিয়েছিল, যেহেতু রোদ না এত কড়া রোদ, একদিন যদি বৃষ্টি হয় পুরো গাছগুলো ধরে যাবে, কিছু কিছু গাছ ধরে গিয়েছে আর কিছু কিছু নেতিয়ে রয়েছে। যখন কিনেছিলাম সেই গাছ মানে খুব টাটকা ছিল, খুব মানে একদম তরতাজা, কিন্তু বসানোর পর এই অবস্থা হয়েছে। আর ওই অগ্নি জবা বলে যে জবাটাকে আমাকে দিয়ে গেছে, আমি জানি না ওটা ওই জবাটার কি নাম, না ফুটলে আমি তোমাদেরকে দেখাতেও পারবো না, তো ওই জবাটার কুড়িটাও বেশ বড় হয়েছে, অন্তত তো মনে হচ্ছে যে পরশুদিন ফোটা উচিত, তো দেখা যাক কি হবে তাই না। আর দেখো কালো টিপ পড়েছে, আমার মা খুব কালো টিপ পড়তে বারণ করে, বলে কালো টিপ পড়বি না, যারা বিবাহিত মেয়ে তাদের কালো টিপ পড়তে নেই, কিন্তু আমি অত কিছু মানি না, ধর কালো টিপ পড়তে নেই, কালো শাড়ি পরছে, চোখের মণি কালো, আবার মাথার চুল কালো, আর কালো টিপেই হয়ে গেল দোষ, আমি এই জন্য বিশ্বাস করি না বলেই আমি কালো টিপটা পরি, আর কালো টিপটা আমার মুখের সঙ্গে মানায়, দেখো মুখটা এত বড়, ওই জন্য ছোট টিপও যেমন আমাকে টিপ না পড়লে না খুব বিচ্ছিরি দেখতে লাগে। আর বাগানের সামনে বসে বসে তোমাদের সাথে গল্প করছি, আমার মনে হলো সম্ভবত দেখেছি একজন আমাকে বলেছে যে দক্ষযজ্ঞের কি বাগান হয়, তো দক্ষযজ্ঞের বাগান হয় না আমি জানি, কিন্তু এই বাগানটা যেই দিন আমি মানে এই বাগানে যেদিন আমি বৃক্ষরোপণ করেছিলাম সেই দিন আমাদের বাড়িতে দক্ষযজ্ঞ বেঁধেছিল,
ওই কারণে আমি নাম দিয়েছি দক্ষযজ্ঞের বাগান। নইলে আমি জানি যে দক্ষযজ্ঞের বাগান কখনোই হয় না, বাঞ্ছার বাগান হয়। তো এটা আমি বাঞ্ছার বাগান নাম তখনই দিতাম যদি দক্ষযজ্ঞটা না বাধ্য, যেহেতু বেঁধেছিল ওই জন্য এটা দক্ষযজ্ঞের বাগান। আছি গুকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ ওইখানে, একটুখানি ফোকাস করি। ওই যে একটা লাল জামা পরে ছেলে সাইডে হয়ে চলে গেল, ওটাই হলো আমার চিকু। যেই ক্যামেরাটা অন করলাম সেই চলে গেল, ওইখানেই রয়েছে আমার জন্য। আমার ছেলেটা ওয়েট করতে করতে চলে গেল। তো আর একবার দেখাই, দেখো গাছগুলো না এরকম ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে, আমার তো মন খারাপ হচ্ছে। এই এতগুলো গাছ আমি কত টাকা দিয়ে কিনলাম, এই দুটো ছাওয়া পেয়েছে, এই দুটো হয়েছে, আর এই দুটো রোদ পেয়েছে, এই জন্য দেখো কেমন একটা হয়ে গেছে। আর এই যে সেই অগ্নি জবার কুড়ি, দেখি কিরকম অগ্নির মতো ফোটে, মানে অগ্নি কালারের রং হয়, অগ্নি মানে তা আগুন, আগুনের রংটা হয়, দেখবো। আর দেখো ফুল ফুটেছে, এই ফুলগুলো আমার মা তোলে না, বলে না থাক গাছে এই বেশি ভালো লাগে। এই ফেললু, এই ফেললু দিদি, কি হচ্ছে, কি কি হচ্ছে, কি হ্যাঁ পচামে। ও আজকে কি দিয়ে খেলাম সেটাই তো বলা হলো না। আজকে মা রান্না করে গিয়েছিল ইলিশ মাছের ঝাল, আর হলো জলটক করেছিল। আমি মাকে বলে গিয়েছিলাম যে তুমি ডিম রান্না করে চলে যাও, কারণ আমাকে বলছিল আজকে যদি তুই রান্না করে যেতিস ভালো হতো। কিন্তু যে টাইমে মা আমাকে রান্না করবার কথা বলেছিল সেই টাইমে আমার পক্ষে সম্ভবই না যে রান্না করব। তো আমি বললাম যে তুমি ওই ডিমের ঝোল করে রেখে দিয়ে যাও, ওতেই হয়ে যাবে। তা মা দেখছে আবার ইলিশ মাছ করে রেখে দিয়েছে, মানে মায়ের বক্তব্য অনুযায়ী শনিবার তো সবাই নিরামিষ খাবে, তো শনিবার সেই ডিমই খাবি, শুক্রবার ডিম, শনিবার ডিম, এত ডিম ডিম খেলে হয় না। তো ওই কারণে মাছ করে রেখে দিয়েছে। আর এই যে জামা কাপড় সমস্ত কিছু মেলা রয়েছে, এগুলোকে তুলবো গুছাবো, অনেক কিছু কাজ আছে যেগুলো মা করতো সেগুলো আমাকে করতে হবে। উঠোনটা ঝাঁট মা দিয়েই গেছে, উঠোনটা আমাকে ঝাঁট দিতে হবে না, কিন্তু ঘরে মানে ঘরটাকে পরিষ্কার করতে হবে, ঘরটাকে পরিষ্কার মানে ঝাঁট দিতে হবে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, পুজো টুজো তো আমাকে দিতেই হবে, তো ওইটাকে পরিষ্কার করতে হবে, জামা কাপড় তুলতে হবে, কত কাজ, ছেলেকে রাখতে হবে, খাওয়াতে হবে, ঘুম খাওয়াতে হবে, পড়াতে হবে, ঘুম পাড়াতে হবে, দাদুকে চা করে দিতে হবে, এই এত কিছু কাজ আমাকে এসে এখন করতে হবে। এই বাড়ি ফিরে এসে না আমার কি মনে হয় জানো তো, মনে হয় একটুখানি শুয়ে পড়ি, আমার আর উঠতে ইচ্ছা করে না, শরীর চলে না, আর এই নিচু হয়ে হয়ে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে যে কি অবস্থা হয় তার কি বলবো। আর আমাদের ফাইনাল পরীক্ষা হলো 6 তারিখে, আমি জানি না বলেছি কিনা। আর হলো আর একটা ওই যে মিনি এক্সাম যেটা হয় ফাইনালের আগে, মানে ম্যাম দেখে যে আমরা কতটা কি পেরেছি না পেরেছি, তো ওই মিনি এক্সামটা হবে শনিবার দিন, শনিবার আর রবিবার এই দুটো বারে হবে। তো শনিবার দিন আমি অঞ্জলিকে সাজাবো, রবিবার দিন অঞ্জলি আমাকে সাজাবে। ও ডিসিশনই নিতে পারছে না যে আজকে আমাকে লেহেঙ্গা পরাবে না শাড়ি পরাবে। আমি শুধু ওকে বলেছি তুই যদি মানে তুমি যদি আমাকে লেহেঙ্গা পরাও না, আমি নিজে দেখেছি যে আমাকে কি একটা অদ্ভুত মানে মনে হয় অন্য গ্রহে, এরকম মনে হবে অন্য গ্রহ থেকে আমি চলে এসেছি। আমাকে লেহেঙ্গা একদমই ভালো লাগে না, কারণ আমার ফিগারটা, আমি তো খুব একটা লম্বা নই, মানে যেটুকু খুব একটা বেটেও আমাকে বলা যায় না, মানে মোটামুটি, তো আমার সঙ্গে যায় না। আমার মনে হয় যে লেহেঙ্গা একটুখানি রোগা পাতলা হবে, ছিমছাম চেহারা হবে, ওদেরকে ভালো লাগে। তো এখনো ডিসিশন নিতে পারছে না, বলছে আমি ভেবে রেখেছি লেহেঙ্গাটা, বাড়ি গিয়ে দেখছি যদি কোনো শাড়ি থাকে। আমাকে বলছিল রিয়াদি তোমার কি বেনারসি আছে? এবার আমার বেনারসি দুটো আছে, একটা পার্পেল কালারের, তো পার্পেল কালারেরটা ওকে আমি পরাবো, আর সাদা রঙের যে আমার মায়ের বেনারসিটা আছে সেটা ফাইনাল এক্সামের দিন পরাবো। তাহলে ওকে আমি কি করে দেবো, ওটা তো সম্ভব না। আমি বলছি না গো আমার কাছে না নেই, আর আমি খুব একটা শাড়ি পরিও না, যেগুলো কিনি সেগুলোতে ব্রাইডালে যাবে না, তাঁতের শাড়ি কি যাবে বলো, হ্যান্ডলুম কি যাবে, তারপর জামদানি, এই সমস্ত কোনো কিছুই যাবে না। ওই জন্য ও এখনো ডিসিশন নিতে পারছে না, ও দেখি কি বলে তারপরে দেখা যাবে, কি পড়াবে না পড়াবে আমি জানি না। আর যেহেতু এতগুলো কাজ বাকি আছে তোমাদের সঙ্গে, আর আমি গল্প করতে পারবো না, তাই আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমার ছেলে আসছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।